পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দক্ষিণ আশিয়া দশ দিনব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হই। তোমাদেরকে পরীক্ষা করবেন, তোমাদের মধ্যে কারা আহসানু আমালা মানে আখলাসু আমালা, কারা আল্লাহর ওয়াস্তে ইখলাস নিয়ে কাজ করে আর কারা ইখলাস লিল্লাহিয়ত নিয়ে কাজ করে না। ফেব্রুয়ারি 26 তারিখ সোমবার বাদে মাগরিব দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। আমি মোহাম্মদুর রহমান টিটু, শুরু থেকে তিনি যথেষ্ট আগ্রহী ছিলেন সংগঠনকে সুবিস্তৃত করতে, তার দক্ষতা ও বিচক্ষণতা খুবই প্রশংসনীয়। সংগঠনের সম্পাদক নুরুল আমিন টিটুর সঞ্চালনায় এটা সভাপতিত্ব গুজিল মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা আবু তালেব ও মইনি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন হযরত শাহ সাদাউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ জাহাদি। এটা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জসিমউদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাহফিল পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা এম এ হাশেম। এই সময় দ্বিবার্ষিক প্রতিবেদন পাঠ করছি পরিচালনা পরিষদের সাংগঠনিক সচিব নুরুল আমিন টিটু। সভাত ব্যাকুল সম্মতিক্রমে আগামী 2 বছর আল্লাহ চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত বর্তমান প্যানেলের চেয়ারম্যান আলহাজ মালানা আবু তালেব মইনি এবং মহাসচিব নির্বাচিত মোহাম্মদ তাসকি সদাগর ও সাংগঠনিক সচিব নির্বাচিত মোহাম্মদ নুরুল আমিন টিটু। আগামী 1 সপ্তাহের মধ্যে ব্যাকুল সম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হব। এ সময় এডার উপস্থিত আছেন আলহাজ আবুল কাশেম বয়ানি, মালানা কাজী নাজামুল হক, মোহাম্মদ জয়নাল আবেদিন, আব্দুল মান্নান, আব্দুল করিম, কাজী জিয়াউর রহমান সহ আরো বোধ কেউ। আগামীতেও যাতে করে এই ফয়সালা পরিষদ আরো সুন্দর একটি মাহফিল উপহার দিতে পারেন, এখানে একটি বিষয় লক্ষ্য করছি আমি একটু আগে, একজন মানুষের এই যে সংগঠন চলাকালীন 2 বছর যে তার কর্তব্য দায়িত্ব কতটুকু পালন করেছেন এবং কতটুকু অবহেলা করেছেন, যারা সঠিকভাবে সাহস নিয়ে সংগঠনের এই মুখোমুখি কথা বলতে পারেন, সে আমি মনে করি এই সংগঠন আরও অনেক দূর এগিয়ে যাবে। এই সোহাদায়ে কারবালা মাহফিল আর মানুষের যতটুকু উপহার দিবেন লাই বা সুশৃঙ্খলভাবে আর মাহফিল পরিবেশনা করিবেন অনেক চেষ্টা আরা গজ্জি, এটা ভিতরে আর সফলতা ব্যর্থতা কী রয়েছে যারা জনগণ উপস্থিত আছে তারাই বিবেচনা করিব। তারপরে আরা যে বক্তাগুলো আর দর দি ই নতুন যাতে মানুষ কিছু শিখি রেখা দেয় ইহতর দিশা পাই দিনচরিয়তর কিছু বার্তা নিয়ে যাতে ঘর ফেরত দেখতে আরও ওইরকম বক্তাই আরা দাওয়াত করি। অনর কর্ণফুলী নদীর দক্ষিণ পারত এই একমাত্র মাহফিল জিয়েন 10 দিনব্যাপী মাহফিল হয়। তো বিশেষ করে এই মাহফিল পরিচালনা পরিষদ ইএনআর প্রতিষ্ঠানের একখানায় অংশ মনে করি পরিপূরক মনে করি, কারণ এই মাহফিল কমিটি এবং মাহফিল আর প্রতিষ্ঠানেতেই ময়দানের মধ্যে অনুষ্ঠিত হয় এবং এই মাহফিলের প্রভাবের কারণে এলাকার বিভিন্ন অপসংস্কৃতি দূর হয়। পরিষদের দায়িত্ব তাই হোক তারারে আই অগ্রিম স্বাগত জানায় যাতে এই সহদায় করবাল্লা মাহফিলের এই ঐতিহ্য তাহলে তারা দূরে রাখতে পারে। আবু তালেব মইনি এবং এই মাদ্রাসার সাথে আসলে শুরু থেকে সম্পৃক্ত ছিল, এলাকার মানুষের সাথে পরিচিতি আছে এবং মানুষের সাথে ভালো জানাশোনা আছে, তাই আমি মনে করি মাহফিল সুন্দর করতে হলে সুন্দর চলতে হলে আবু তালেব মইনিকে আবার চেয়ারম্যান রেখে ইনশাআল্লাহ ভবিষ্যতে মাহফিল আরও সুন্দর হবে। দায়িত্বর হাতের অনেক ভুল ত্রুটি হইতে পারে, তবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আর একজন দক্ষ এই পরিষদের দায়িত্ব লই এই পরিষদের আরও যেন ভবিষ্যৎ শক্তিশালী করতে পারে ইয়ান আর আশা থাকিব। সি প্লাস চট্টগ্রাম।